শরীর কাটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। ২০০১ থেকে ২০০৬ সাল কি ঘটেছিল বাংলাদেশে, ফিরে দেখা। ২০০৩-১৩ জুলাই রোজ রবিবার রাত ৯টায় আমার এই ঘটনাটা এখানে হয়েছে, ঠিক এই দোকানে। আমার এক বন্ধু আছে এখানে, নাম হলো সুমন, এও ছাত্রলীগ করে। তো এই সহ ধরেন একসাথে বাড়িতে থাকবো, আসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ আমরা এখানে বসলাম, বসে তাদের এখানে টিভি দেখলাম, হঠাৎ করে কারণ চলে গেল, এরপর একটু বৃষ্টি আসতেছে। নির্বাচন যখন আপনারা যে জোট সরকারের নির্বাচন তারা ইয়ে করলো, তখন থেকেই আমাকে কলেজে ফর্ম ফিল আপ করতে দেয় নাই, ওখানে গুলি ঘুরছিল। সম্ভবত ভাগ্যের কারণে আমি কোনোরকম ফালাইছি। এরপর আমার বাজারের ব্যবসায়িক, আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট, আমার দোকান ছিল, সেখান থেকে তারা আমাকে উৎখাত করছে। সুমন বললো আর কি, সব দোকানে ঘুরিয়ে আসি। তো এই ওদের বাড়ি হলো এখানে, এখান থেকে আমরা হেঁটতে হেঁটতে এখানে আসি। দুজনের কাছে দুইটা সার্চ লাইট ছিল। এই অবস্থায় এই দোকানদারটা তখন সে মানে দোকান বন্ধ করার অবস্থা আর কি, বৃষ্টি পড়ার উপর মানে ঘুরি ঘুরি বৃষ্টি। এই অবস্থা তখন আমি করলাম যে দোকানটা খুলতে পারবি না, আমাদেরকে একটা চা খাওয়া। দোকান খুললো, খোলার পরে তখন চার ব্যবস্থা করতেছে। এই অবস্থা হঠাৎ করি একটা লোক বললো যে বাড়ির দরজাটা খোলেন। তা আমি বললাম যে কে এটা, কারণ আশেপাশে যারা আছে তারা তো আমাদেরকে চিনে, সবাই অন্তত পরিচয় দিব বলবো, নাম বলা না। একটু পরে তখন আমি বললাম যে নাম বলা ছাড়া দোকান খোলা যায় না। পরে ভাই বিজি যেতেছি, তো বৃষ্টি হইতেছে, বিজি যেতে আমরা একটা দরজা খোলেন না। আমাদের একটা তালিকা করছি, ১০৯ জনকে তারা নির্যাতন করছে। তার মধ্যে আমি একদিন কাজ করতেছি, তো আমি কাজ করতেছি এমন অবস্থায় তারা আমাকে ৩০-৩৫ জন সশস্ত্র অবস্থায় সব দিক থেকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলে আমাকে হাতুড়ি রড দিয়ে এলোপাতাড়ি মারধর করিয়া আমার বাম পা ভেঙে ফেলে, কি ড্রিল মেশিন না কীটা করে দিছে, হাড় পর্যন্ত সমস্ত শরীর হাতুড়ি রড দিয়ে তারা নির্মম জখম করে। পরে লাইট এমনি খুলতে দেখি ২০-৩০ জন একটা গ্রুপ, সবাই মুখোশ পরা, আর সবার হাতে ধরেন এই যে কিরিচ ধামা, তারপরে আবার এই যে বন্দুক। এরপরে একটা আসি কোপ দিল, কোপ দেওয়ার পর আমি সাথে সাথে দরজাটা বন্ধ করে এলাম। বন্ধ করার পরে তখন এই অবস্থায় তারা পুরো দোকান তছনছ করে ফেলে দিয়েছে। তখন আমাকে যখন হাসপাতালে নিল, ১৪ হাসপাতালে, ওখানে এমপি সাহেব ডাক্তারকে ফোন করছে, এর কোনো চিকিৎসা হতে পারবে না। এই যে সাবেক এমপি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, ওখান থেকে ওরা রেফার করে দিছে কুমিল্লা মেডিকেল কলেজ। ওখান থেকে আমি অনেক জায়গায় গিয়ে আমার লক্ষ লক্ষ টাকা শেষ করে আমি বাড়ির আমার যে ঘর বিটা আছে ঘর বিটার জায়গা পর্যন্ত বিক্রি করে দিছি আমার চিকিৎসা হওয়ার জন্য। তখন আবাদের শব্দে আমি আর কিছু শুনিয়ে না ভিতরে। অনেকক্ষণ আমার বন্ধু সহ দুজনে চিল্লে চিল্লি করলাম লোকজন আসার জন্য, লোকজন কেউ আসে না। আমার হাতের আর কোনো জায়গা নাই, এই যে আমার হাতের এগুলো সব কোপ, এখানে তো চলে গেছে, এগুলো কোপ সব, এগুলো কোপ ধরেন সব শিলে আর কি, বুঝছেন। আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক রমজান ইফতার পার্টিতে জামাত শিবিরের সন্ত্রাসীরা, জামাত শিবিরের সন্ত্রাসী ক্যাডাররা ইফতার পার্টিতে রোজাদারের মুখ থেকে ইফতার কেড়ে নিয়েছে, সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে, সেটা ১৪ গ্রামের সমস্ত জনগণ জানে। আমার আর হাতে আর কোনো শক্তি নেই এদেরকে মানে এইভাবে ধরে রাখার। এক পর্যায়ে তখন আমি দেখলাম ১০ জনটা পড়ে গেল নিচের দিয়ে। এরপর মাথা প্রথমে মাথা কোপ দিয়ে এখানে দেওয়ার পরে আমি একদম বসে যাই। এই অবস্থা আরেকটা কোপ আসে আমার এখানে, এখান থেকে মানে কানটা দুই ভাগ হয়, এখান পর্যন্ত কানাটা কিন্তু আমার দুই ভাগ, বুঝছেন। তারপর পরপর ২-৩টা কোপ আসে, এখানে একটা কোপ আসার পর আমি লুটি পড়ে যাই। ভরে যাওয়ার পরে তারা আমাকে মনে করেন অচেতন অবস্থায় মৃত্যু কনফার্ম করে তারা এখান থেকে আমাকে চলে যায়। এটা তো কোনো হিসাব করা যাবে না। আপনি ধরেন এখান থেকে এখান পর্যন্ত হলে ৩২টা সেলাই,
এখানে হলো 22টা সিলাই, ঠিক আছে, আর এই হাতে মনে 200 সিলাই। একজন মুসলমানের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রোজাদারের মুখে ইফতার তুলে দেওয়া, কিন্তু সেটা না করে জামাত ইসলামের ক্যাডাররা, সন্ত্রাসীরা একজন রোজাদারের ইফতার কেড়ে নিয়েছে। ওই যে বাড়ির যে বন্ধু, এটা এই বন্ধু কিন্তু তখন ওই যে আপনার দমদমার উপরে ছিল, ঠিক আছে, ওরা কিছুই করে নাই। একজন হলো ধরেন আপনার আজিজ আকবর, আর অন্যান্য হলো শেখ কামাল, আর আমাদেরও গ্রামে কিছু লোকজন আছে, কিছু ছেলে পেলে। হেদায়তুল্লাহ হেদুদকে কীভাবে হত্যা করা হয়েছে, কীভাবে আলকরা ইউনিয়নের জসিমকে হত্যা করা হয়েছে, কীভাবে আলকরা ইউনিয়নের বাদলকে হত্যা করা হয়েছে, কীভাবে আলকরা ইউনিয়ন আনোয়ারকে হত্যা করা হয়েছে, কীভাবে আলকরা ইউনিয়নে আলমগীরকে হত্যা করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, এই ১৪ গ্রামের যে তাণ্ডব লীলা হয়েছে, যে হত্যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, প্রত্যেকটি শোষণ নির্যাতন এবং হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় এনে ন্যায় বিচার এবং সুশাসনকে কায়েম করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। তো আমি সরকারের কাছে সঠিক বিচার চাই, আমার মতো যাতে আর কারো মা কারো বোন এভাবে নির্যাতনের শিকার না হয়, আর কারো ছেলের জন্য কেউ কাঁদতে না হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আকুল আবেদন, যারাই আমাদের উপর, এই গুণবতী ইউনিয়নের উপর যারাই নির্যাতন চালাইছে, ১০৯ জন ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করছে, সবার এটা সুস্থ একটা বিচার আমি দাবি করি।